এই ঈদ উল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে এবং রাজধানী এবং বিভিন্ন শহরগুলোতে পশুর হাট জমে উঠেছে। মানুষের এই কেনাকাটাকে নিরবচ্ছিন্ন করা, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওখানে যাতে কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই এই সমস্ত অপরাধ যাতে না হয় প্রতিরোধে র্যাব সার্বক্ষণিক নজরদারি করছে এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আপনি জানেন যে গরুর হাটে অনেক সময় শোনা যায় যে জাল টাকা, তো জাল টাকা শনাক্তকরণের জন্য ওখানে র্যাবের যে প্রত্যেকটা বুথ রয়েছে সেখানে কিন্তু ডিভাইস রয়েছে, শনাক্তকরণের ডিভাইস রয়েছে জাল টাকা। তা আমি আপনাদের মাধ্যমে যারা গরুর হাটগুলোতে কেনাবেচা করছে এবং বিশেষ করে আমি বলবো যে যারা আমাদের কৃষক সারা বছর অনেক অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে যারা এই পশুর এই কুরবানির পশুকে যারা পরিপালন করেছে তারা যেন অত্যন্ত সতর্ক থাকে, যেন এরকম কারোর কোনো এই যে মলম পার্টি, অজ্ঞান পার্টি এই সমস্ত কোনো চক্রের যেন খপ্পরে না পড়ে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই, তাদের সতর্ক করছি। এবং যদি জাল টাকার কোনো ইয়ে থাকে সেটা যেন ওখানে যে র্যাবের বুথ আছে সেখানে যেন সাথে সাথে যোগাযোগ করে। আপনারা জানেন যে আমরা এই ধরনের উৎসব যখন হয় তখন নারীর টানে অথবা পরিবারের সদস্যদের সাথে এই আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা গ্রামের বাড়িতে ছুটে যাই। আমরা প্রত্যেকটা যেখানে আপনার লঞ্চ ঘাট রয়েছে, বাস টার্মিনাল রয়েছে, রেল স্টেশনে আমরা ওখানে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি যাতে করে ওখানে যারা গর্ভমুখী সাধারণ মানুষ তারা যেন কোনো সমস্যা না করে। আপনি জানেন যে টিকিট কালোবাজারি এটা প্রতিরোধে ইতিমধ্যেই আপনার আমাদের র্যাব অভিযান করেছে এবং গত পরশু দিন আমার এই টিকিট কালোবাজারির সাথে সংঘবদ্ধ একটা দলকে র্যাব গ্রেফতার করেছে 10 জনের। আমরা নজর রাখছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশুবাহী ট্রাক ঢাকা রাজধানীতে আসছে এবং যাতে এই পশুবাহী যানবাহন যেগুলো আসছে এদের যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, কেউ যেন কোনো বাধা দিতে না পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজর রাখছি এবং আমরা ব্যবস্থা গ্রহণ করছি। পবিত্র ঈদ উল আজহার দিনে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি জাতীয় ঈদগাহ রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে সোলাকে অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে।